দর্শক এই পবিত্র মাহে রমজানে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ড্রিঙ্ক এন্ড ডেজার্ট প্রেজেন্টেড বাই রুহ আফজাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল কুলি আপনারা জেনে থাকেন যে আমাদের এই আয়োজনে আমরা প্রতিদিন একজন বিশেষ অতিথিকে নিয়ে আসি যিনি পারদর্শী হয়ে থাকেন রান্নায় অর্থাৎ একজন বিশেষ শেফকে আমরা নিয়ে আসি আজকে আমার সাথে যিনি আছেন তাকে আমরা সবাই চিনি আমাদের সকলের পরিচিত এবং প্রিয় মুখ আমার সঙ্গে আছেন আফরোজা নাসরিন সুমি কেমন আছেন আপা আমি তো খুব ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি কি কি বানাবেন আজকে আমাদের জন্য যেহেতু রমজান চলছে এবং রমজানে আমাদের রুআবজাটা আসলে লাগে সো রুআবজা দিয়ে দুটো রেসিপি দেখাবো দারুণ মজার একটা হালুয়া দেখাবো আর একটা দেখাবো একটা ফ্রুট এক দিয়ে একটা ড্রিঙ্কস তাহলে একটু দর্শকদেরকে জানিয়ে দিই যে আজকে আমাদের রান্নায় কি কি লাগছে দর্শক চলুন দেখে নেই আজকে আমাদের ড্রিঙ্ক এবং ডেজার্ট বানাতে কি কি লাগছে মনোহরি হালুয়া উপকরণ ঘি 2 টেবিল চামচ সুজি 1 কাপ চিনি 1/2 কাপ গুঁড়ো দুধ 1/2 কাপ তরল দুধ 1 কাপ রুহ আফজা 1 টেবিল চামচ পুদিনা পাতা কয়েকটি দেখে নিলাম কি কি লাগছে আমাদের আজকে ড্রিঙ্ক এবং ডেজার্ট বানাতে শুরুতেই আমরা ডেজার্টটা তৈরি করব তাই তো একদমই আচ্ছা খুব চমৎকার নাম দিয়েছেন মনোহরি হালুয়া মানে শুনেই কিন্তু দেখতে ইচ্ছে করছে কিভাবে সেটা আপনি তৈরি করেন আসলে হালুয়া তো আমরা সবসময় খাচ্ছি তো হালুয়াটা একটু যদি ভিন্নভাবে পরিবেশন করা যায় খেতে আরো ভালো লাগে একদমই তাই আর রোজায় যেটা হয় না আমাদের দেখা যায় যে সারাদিন মানে রোজা থাকার পরে একটু কিন্তু মিষ্টি জিনিসটা আমাদের এনার্জিটা বাড়িয়ে দেয় আমরা একটু ঘি দিয়ে নিচ্ছি প্রথমে হ্যাঁ আর এটা হালুয়া হবে আর ঘি হবে না হবে না তো ঘিটা বেশি কিন্তু আমরা জাল দিব না তাহলে হয় কি পুড়ে যেতে পারে একটু গরম হবে একটু মেল্ট হয়ে যাচ্ছে এখন আমি এখানে সুজিটা দিয়ে দিব আচ্ছা এই এই উপকরণ কিন্তু আমাদের সবার বাসাতেই সবার বাড়ি মানে ঘি সুজি এগুলো আমাদের সবার বাসাতেই থাকে গুঁড়ো দুধ চিনি সুজিটা এই যে ভাজা হয়ে গেল আমরা কিন্তু খুব লাল করব না আবার হালকা যেমন যদি না ভেজে নেই তাহলে কিন্তু মজা লাগে না এখন আমি এখানে দিয়ে দিব দুধ আচ্ছা আমরা কি এবারে গুঁড়ো দুধ লিকুইড দুধ দিব আচ্ছা লিকুইড দুধ দিব আর গুঁড়ো দুধটা নামানোর আগে দিব আচ্ছা তো অনেকে হয় না মাওয়া দিতে পারে হ্যাঁ সো মাওয়া দেওয়া যায় গুঁড়া দুধ দেওয়া যায় যার যেটা স্বাদ অনুযায়ী আমি একটু দুধ দিয়ে দিচ্ছি দুধটা সেই পরিমাণ দিব সুজিটা যাতে সেদ্ধ হয়ে যায় এটা আসলে আমাদের সবার জন্যই আমার মনে হয় যে স্বাস্থ্যকর একটা রেসিপিও হতে পারে এখানে সুজি গেল দুধ গেল ঘি গেল এই যে সুজিটাকে দেখেছো আমি কি একটু দেখবো হ্যাঁ সেদ্ধ কিন্তু হয়ে গেছে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে আমি এখন কিন্তু গুঁড়া দুধটা দিব আচ্ছা তাতে এটা গুঁড়া দুধটা দেওয়ার পরে তো এটা টেস্টটা আরো বেড়ে যাবে জাস্ট নেড়ে এখন মিশিয়ে দিলেই হয়ে যাবে আমাদের কিন্তু এটা হয়ে গেছে সো আমি এটা একটু ঠান্ডা হতে হবে আমি এটা রেখে আমি পুরটা তৈরি করে ফেলি জি তোমাকে কষ্ট করাই এই পাশে দিয়ে দাও একদম কষ্টই নেই আমি তো শিখছি আমরা যেহেতু একটা ভেতরে একটা পুরের মতো দিব সো আমি এখানে একটু গুঁড়া দুধ দিচ্ছি আর এর সাথে একটু রুআবজা দিচ্ছি এটা জাস্ট একটু মিশিয়ে নিলেই হবে এটা খুব বেশি চুলায় নাড়াচাড়ার দরকার নেই এবং এখানে রুআবজাতে যেহেতু মিষ্টিটা থাকে হ্যাঁ তো আমাদের আলাদা করে চিনি দেওয়া চিনি দেওয়া দরকার নেই আর গুঁড়া দুধের তো নিজের মিষ্টি আলাদা ভাব ভাব আছে সো আমি একটু নিয়ে নিচ্ছি তুমি বরং আর একটু রুআবজা এই হালুয়াটা বানাতে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হলো সেটা হচ্ছে যে তাপটা চুলার তাপটা কিভাবে দিব আমরা সেটা এটা মনে হয় একটু শুধু এই রান্না না টেম্পারেচার কিন্তু আসলে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের এটা কিন্তু আমরা ভাবি না আপা জানেন কিন্তু আসলে কিন্তু প্রত্যেকটা খাবারের পিছনে অনেক কিছু থাকে ধরো এই যে টেম্পারেচারটা মেনটেন কিভাবে করতে হবে কত টেম্পারেচারে কোনটা রান্না হবে আবার ফ্রিজিং এরও সিস্টেম আছে কতদিন রাখা যাবে কোন খাবারটা হ্যাঁ এগুলো কিন্তু সব আমরা যারা পড়াশোনা করেছি তারা জানি আর কেউ যদি চায় সুজিটাতে কিন্তু ইচ্ছে করলে হয়তো বন্ধ করে দিব গ্রিন কালার তারপরে এটার সাথে যেহেতু ভেতরটা লাল থাকবে সো অরেঞ্জ কালার এরকম ডিফারেন্ট হ্যাঁ তার পছন্দ মতো সুজিতে দিতে পারে সো আমার কিন্তু পুরটাও রেডি এটাও রেডি আমি এখন একটু হাত লাগিয়ে বানিয়ে ফেলবো ওকে খুব ঝটপট হয়ে যায় কিন্তু একদমই ঝটপট আর আমরা এটা বানিয়ে রাখতে পারি হ্যাঁ এমন না যে বানায় রাখা যাবে না আমরা এটা সকালে বানিয়ে রাখতে পারি ইফতারের সময় আমরা পরিবেশন করলাম তবে আমাকে একটা বাটি দাও কারণ এটা গরম আছে সো বেশিক্ষণ গরমে রাখা যাবে না রাখা যাবে না আমি এটা তুলে নিচ্ছি জি কারণ এটা রুআবজা আছে সাথে কিন্তু দুধ আছে সো বেশিক্ষণ রাখা যাবে না রান্না তো যেই তাড়াতাড়ি হয়ে গেল আসলে এটা তো খুব বেশি সময় লাগবার কথা না যার যার পছন্দ মতো শেপে বানিয়ে নেবে একদম অনেকেই বরফি করতে পছন্দ করেন কেউ আবার স্কোয়ার শেপে করতে পছন্দ করেন আজকে আমরা কি শেপে করব আপা একটু রাউন্ড করব আচ্ছা কিন্তু ঠিক আসলে কোনো শেপ বলা যাবে না পছন্দ মতো যার যেরকম করে আমি জাস্ট একটু গোল টাইপের করে করে ফেলবো
আর এটা যখন মাছখান দিয়ে কাটা হবে বা একটা বাইটের পরে যখন কালারটা বের হবে তখন এটা দেখতে চমৎকার লাগবে একদম डिफरेंट একটা কালার এসেছে রুবজার কারণে যেটা কিন্তু কালার দিলে আসতো না আর এটা অনেক হেলদি আমি বলেছি রুবজাটা আমাদের শরীরের জন্য কিন্তু খুবই ভালো এবং রমজানে আসলে বাঙালিদের আমি বলবো যে রুবজা ছাড়া বোধহয় ইফতার হয় না জমেই না আমি জাস্ট গোল বলের মতই করছি কারণ এটা যার যার পছন্দ অনেকভাবেই করতে পারে যেহেতু কুটটা ভরছি সো আমার কাছে মনে হয় গোলটা থাকলে দেখতে ভালো লাগে এবং যখন সার্ভ করার সময় সার্ভ করাও সুবিধা খেতেও সুবিধা একটা নিয়ে জাস্ট খেয়ে ফেলবে অনেক বাচ্চা এখন আছে আমি দেখেছি তারা হচ্ছে কালারফুল হ্যাঁ কালারফুল ফুড পছন্দ করে আবার অনেকে আছে ডেজার্টটা খেতে চায় না সো সবার জন্য আমি বলবো যে এই ধরনের যদি একটা কিছু করে দেওয়া হয় তাহলে কিন্তু তাদের ভালো লাগবে সো আমি এখানে একটু ডেকোরেশন করব হ্যাঁ যেই খাবার আসলে দেখতে ভালো লাগে সেই খাবার খাওয়ার প্রতি আলাদা একটা টানও কাজ করে এটা যখন যেখানে যাই একটা টেবিল ভর্তি খাবার যদি থাকে দেখতে যেই খাবারটা সুন্দর সবার নজরটা সেখানে আগে যায় এবং আমরা টেস্ট করে দেখতে চাই এই সুন্দর দেখতে খাবারটা আসলে খেতে কেমন এখানে আবার মিন্ট দিয়ে দিচ্ছেন আপনি সাজানোর জন্য হ্যাঁ একটু ফ্লেভারটাও আসে এই মানে খাবার যখন দেখতে ভালো হয় তখন কিন্তু আকর্ষণটা খাবারের প্রতি আরো বেড়ে যায় একদম কত ঝটপট হয়ে গেল তাই না এবং আমি শুধু তাকিয়ে আছি ডেজার্টটার দিকে দেখতে কি সুন্দর এটা তোমার জন্য আজকে ইফতারে জানাবে কেমন হয়েছে অসংখ্য ধন্যবাদ দর্শকদেরকে বলতে চাই যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে এরকম চমৎকার দেখতে একটা ডেজার্ট তৈরি করে দেখালেন সুমিয়াপা যে কোনো একদিন একটু ফ্রি সময় পেলেই কিন্তু ট্রাই করে ফেলতে পারেন আমাদের আজকের এই মনোহরি হালুয়া হালুয়া তো হয়ে গেছে এবারে আমাদের মিক্সড ফ্রুট মিল্কশেক বানানোর পালা দেখে নেব সেটা আসলে করতে কী কী লাগে এবং কত অল্প সময় বানানো যায় চলুন তাহলে আমরা একটু দর্শকদেরকে জানিয়ে দিই আপা কী কী লাগছে আমাদের আজকের মিল্কশেকটি তৈরি একদম দর্শক চলুন দেখে নিই কী কী লাগছে আমাদের আজকের এই মিল্কশেকটি তৈরি করতে আঙুর কলা আপেল সব কিছু মিলিয়ে কুচি করে কাটা এক কাপ রুহ আফজা এক চা চামচ দুধ এক গ্লাস চিনি স্বাদ মতো দেখে নিলাম কী কী লাগছে আমাদের আজকের ড্রিঙ্কসটি তৈরি করতে এবারে সরাসরি আমরা চলে যাবো আপা কীভাবে বানায় সেটা দেখতে খুবই সহজ যেহেতু মিক্সড ফ্রুট সো আমি আমার পছন্দ মতো কিছু ফল নিয়েছি আচ্ছা সবাই যার যার বাড়ির ফল নেবে সেই অনুযায়ী নিয়ে নিই সো আমরা এখানে প্রথমে দিয়ে দিচ্ছি আপেল আচ্ছা এটা লাল সবুজ দুটো আপেলই দিতে পারেন আমি কিন্তু আপেলটাকে একটু লেবুর রস মাখিয়ে রেখেছিলাম আচ্ছা কাটার পরে তাতে হয় কি ফলগুলো কালো কম হয় আচ্ছা আমরা আমরা এর আগে শুনেছি লবণে ভিজিয়ে রাখলে কালো হয় না চিনি চিনির পানিতে দেওয়া যায় রাখলে কালো হয় না চিনির পানিতে তো একটু লেবুর রস দিয়ে রাখলেও একই কাজই করে সো আমি লেবুর রসটা সহই দিয়ে দিচ্ছি কারণ তাতে টেস্টটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট হয় আর শেকে তো লেবুর রসটা ভালো ভালো লাগে আমরা দিয়ে দিলাম বানানা তার সাথে গেল গ্রেপস আর সেই সাথে অ্যাপেল হ্যাঁ এখানে আমি একটু গুঁড়া দুধ দিচ্ছি এটা দিলে একটু ক্রিমি টেক্সচার আসে কেউ চাইলে দিতে পারে কেউ চাইলে নাও দিতে পারে এটা অপশনাল অপশনাল সো আমি একটু দিয়ে দিচ্ছি চিনিটা স্বাদ অনুযায়ী আচ্ছা কারণ এখানে আমাদের রু আফজা থাকছে সো রু আফজায় কিন্তু একটা মিষ্টি থাকে হ্যাঁ চিনিটা স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি এখন আসল জিনিসটা দিব যেটা আমাদের রোজায় মানে খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার বলবো রুয়াবজা কারণ যে কোনো ড্রিঙ্কসে যদি আমরা রুয়াবজাটা দেই টেস্টটাই কিন্তু পুরো পাল্টে যায় একদম আর শরবতে ড্রিঙ্কসে রুয়াবজা তো থাকবেই রোজায় আর এখানে দিচ্ছি দুধ যেহেতু মিল্ক শেক সো মিল্ক তো যাবেই যাবেই এখন আমরা জাস্ট সব একসাথে মিশিয়ে ব্লেন্ড করব ব্যাস আমাদের হয়ে গেছে এখন পরিবেশনের পালা আচ্ছা সো আমি একটু চিনির সাথে সবুজ একটা গ্রিন ফুড কালারটা দিয়েছি আর এখানে লেবুর রস রেখেছি আচ্ছা সো আমি একটু লেবুর রসে ডিপ করছি করে এখানে একটু লাগিয়ে নিচ্ছি বা যখন খাওয়া হয় ওই যে লেবুর একটা ফ্লেভার আসে খেতেও কিন্তু ভালো লাগে লেবুর রসটা চিনিটা যখন মুখে যায় লাগবে আর ভেতরে মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার তো আছে একদমই জাস্ট এটা যার যার পছন্দ মতো এটা কেউ করতে চাইলে করতে পারে না চাইলে না করতে পারে গেস্ট আসে পরিবারে যদি
কোনো মেহমান আসে তাদের জন্য কিন্তু আমরা ধরেন একদিন একটু আলাদা করে এফোর্ট দিয়ে এই ধরনের সুন্দর করে কিছু ড্রিঙ্কস বানাতে পারি তো এখন পরিবেশনের পালা জি খুবই সুন্দর ঘন একটা টেক্সচার হ্যাঁ আমি কিন্তু একটু ক্রাঞ্চিটা পছন্দ করি একটু ফ্রুটসটা বাইটে থাকবে আমি একটু রেখেছি সেরকমই কেউ যদি চায় একদম পুরোটা ব্লেন্ড করতে পারে হ্যাঁ মানে খাবার দাবার পরিবেশন এবং পরিমাণ এই দুইটা জিনিসই খুবই গুরুত্বপূর্ণ আমরা যাই কিছু বানাই না কেন কি পরিমাণে আমরা কি জিনিসপত্র ব্যবহার করছি সেটা যেমন জরুরি একই সাথে কিভাবে আমরা সেটা পরিবেশন করছি সেটাও জরুরি এখানে আমি একটু উপর দিয়ে দিয়ে দিচ্ছি কারণ তাহলে এই ফোমটা খেতে কিন্তু ভালো লাগে ক্রিমি ক্রিমি হ্যাঁ চমৎকার লাগে মনে হয় সুন্দর করে ব্লেন্ডটা হলো সুন্দর চমৎকার কিন্তু দেখতে হয়েছে আপা হ্যাঁ পরিবেশনটা সুন্দর হলে না খেতেও ভালো লাগে আমি একটা তোমাকে যেহেতু দিচ্ছি একটু সার্ভিং একটা ট্রেতে করে দিই তৈরি হয়ে গেল খুব ছটপটে আসলে একটা ড্রিঙ্কস মিল্কশেক আসলে রমজানে যেটা হয় না রোজা রাখার পরে খেলে যেমন তৃপ্তি লাগে আর একটা রোজার কারণে একটা রিফ্রেশ ভাবও কিন্তু চলে আসে আমি অন্য কোনো কিছু তো আসলে আমি দেখে ছাড়া মানে এটা দেখতে এত সুন্দর হয়েছে একটু সময় থাকলে কিন্তু ঝটপটে এই মিল্কশেকটা আপনারা তৈরি করতে পারেন মিক্সড ফ্রুট দিয়ে বাসায় তৈরি করতে পারেন এবং সবাইকে নিয়ে উপভোগ করতে পারেন চমৎকার মজার এই ড্রিঙ্কসটি তৈরি হয়ে গেল আমাদের আজকে ড্রিঙ্ক এবং ডেজার্ট দর্শক যত কম সময় সম্ভব আমরা চেষ্টা করি আমাদের এই আয়োজনে যে কোনো রেসিপি তৈরি করে দেখবার কারণ আপনাদের সময় আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই আপনারা এই এপিসোড থেকে অথবা আমাদের আয়োজন থেকে যা কিছুই দেখেন সেখানের থেকে যেই রেসিপিগুলি আপনারা পান আপনারা যেন বাসায় ঝটপট তৈরি করতে পারেন আর অসংখ্য ধন্যবাদ জানাতে চাই সুমি আপাকে কারণ প্রতিবার যখনই আপনি আসেন অবশ্যই ঝটপট রেসিপি আমরা শিখি সেই সাথে মজাদার এবং পুষ্টিকর রেসিপিগুলো আপনার মাধ্যমে আমরা জানতে পারি তোমাকে অসংখ্য ধন্যবাদ এই যে আয়োজন এই জন্য আসলে যমুনা টিভিকে অসংখ্য ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে আপনাদের সময় আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই যে এই অনুষ্ঠান থেকে অথবা এই আয়োজন থেকে আপনারা যেই রেসিপিগুলো দেখেন ঝটপট যেন বাসায় তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে আনন্দে উৎসবে যে কোনো সময় ইফতারের আয়োজনে একত্রিত হয়ে উপভোগ করতে পারে আর আজকের মতো এখান থেকে বিদায় নিতে হচ্ছে ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্ট প্রেজেন্টেড বাই রুয়াসা থেকে আমি জানাতুল কুলি বিদায় নিচ্ছি আবারও দেখা হয়ে যাবে একই সময়ে আগামী পর্বে সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন